Dear students, welcome to the Bose Institute of Engineers. Recently, আমরা একটা অনলাইন টিচার্স ডে সেলিব্রেশন করলাম। তো আমরা কিছু সংখ্যক স্টুডেন্টও ছিল ওটাতে, তাদেরকেও কল করেছিলাম। তো এখন তো কোভিড-19-এ আমরা সমস্ত টিচার, স্টুডেন্ট সবাই বাড়িতে, আমরা তো একসঙ্গে গেট টুগেদার করতে পারছি না, তাই আমরা টিচার্স ডেতে একটা অনলাইন টিচার্স ডে সেলিব্রেশন করলাম। আমরা গেট টুগেদার হলাম এবং এখানে আমাদের বিভিন্ন টিচার্সরা তোমাদের উদ্দেশ্যে বিভিন্ন মেসেজ দিয়েছেন। বিশেষ করে এই কোভিড-19 পরিস্থিতিতে অনেকেই তোমরা ভাবছো যে গভর্নমেন্ট চাকরি আর আদৌ অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে কি না, গভর্নমেন্ট এই কোভিড-19 পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে জর্জরিত, এরপর রিক্রুট করবে কি না, এই নিয়ে তোমাদের মনে একটা সন্দেহ আছে। কিন্তু ভেতরে যা খবর আছে, টিচাররা বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট সার্ভিস করেন, তো তো তাদের মধ্যে, তাদের কাছে বিভিন্ন জায়গায় খবর আছে, যেমন TCL বা PSC বা KMC বা KMDA, বিভিন্ন জায়গায় কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এমনকি রেলেও রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই হয়তো এই 2020-র ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বেরোনো। তো আমি বলবো এই সময় তোমরা বিভিন্ন নিজেদের মধ্যে প্রস্তুতি নাও, যাতে তোমরা এই পরীক্ষার যখন অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোবে তখন কোনোভাবে যেন তোমাদের এইটার নাম মিস হয়। তার জন্য এখন একটা অপটিমাম টাইম তোমাদের নিজেদের মধ্যে প্রিপারেশান নেওয়ার। তো তোমরা চলো শুনতে থাকো যে আমাদের টিচাররা কী তোমাদের উদ্দেশ্যে মেসেজ দিয়েছেন এবং কী কী আশার আলো বা নিউজ তোমাদের জন্য এনেছেন, তোমরা মন দিয়ে এটা শুনতে থাকো। ভিডিওটা একটু বড় হবে, তবে স্কিপ করবে না, শেষ পর্যন্ত শুনবে, তাহলে সমস্ত টিচারদের, তোমরা সমস্ত টিচারদের যে অ্যাডভাইস সেই সঙ্গে বিভিন্ন সুখবরগুলো তোমরা শুনতে পাবে। তো সেই জন্য বলছি তোমরা ভিডিওটা এন পর্যন্ত দেখো। তো চলো স্টার্ট করে। আমাদের জাল নেটওয়ার্কটা ছড়িয়ে গিয়েছে, আমি জলপাইগুড়িতে নামলাম, আমাদের এক পরিচিত আমার স্টুডেন্ট এবং কিছুদিনের জন্য ফ্যাকাল্টি হিসেবে শুভজিৎ একজন ছিল, তার কাছে অনেক রিকোয়েস্ট করতে দেখা করতে যাওয়ার জন্য। দেখা করতে গিয়ে আকাশ থেকে পড়লাম যে শুভজিতের সঙ্গে যে মেসে থাকে সেই ছেলেটাও একদিন সাদা পড়ে গিয়েছে, সাফল্যের জায়গা পেয়েছে, অথচ দুজন দুজনকে কেউই জানে না। আমি যেতে আবিষ্কার হলো যে সেও বললো তুমিও বসে গিয়েছিলে। এই হচ্ছে আমাদের সাফল্য যে আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি কোণায় আমরা গিয়েছি শুধু স্টুডেন্টদের মাধ্যমে। এটাই আমাদের সবচেয়ে আজকের দিনে সবচেয়ে বড় পাওনা। আজ 2009 থেকে প্রায় 2017 পর্যন্ত কোন PSC-র মাধ্যমে রিক্রুটমেন্টের পথ দেখাতে পারিনি, তার মাঝেও আমরা যে পরিমাণ সাফল্যের জায়গায় পৌঁছে গেছি সত্যি আমাদের কাছে গর্বের। এবং তার জন্য আমি সমস্ত ছাত্রীদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। শুধু টেকনিক্যাল বা নন নয়, তার সঙ্গে নন টেকনিক্যাল ফ্যাকাল্টিরাও, নন টেকনিক্যাল ফ্যাকাল্টি আছে, তাছাড়া আদার্স যারা বসের সাথে যুক্ত যারা আছে, প্রত্যেকে হার্দিক কমিউনিকেশনে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। আর শুধু আমরা নয়, আজকে স্টুডেন্টরা তাদের প্রচেষ্টা, তাদের যে স্মার্ট হার্ডওয়ার্ক, আমি যেটা বলি নট অনলি হার্ডওয়ার্ক, যে একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে পড়াশোনা, যার দিশা দেখাচ্ছে আমাদের এই বোস ইনস্টিটিউট, যে একটা পদ্ধতিগুলো মেনে পড়াশোনা করে, শুধু হার্ডওয়ার্ক ইজ নট পসিবল ফর সাকসেস। সবসময় স্টুডেন্টকে বলে এসেছি যে স্মার্ট হার্ডওয়ার্ক দরকার, আর সেই স্মার্ট হার্ডওয়ার্ক এর গায়ে পথ দেখাচ্ছে বোস ইনস্টিটিউট। বহু ছেলেমেয়েদের কাছে সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে আজকে। অ্যাকচুয়ালি যারা টিচার আছে তাদের জন্য, তাদেরকে সবাইকে আজকে দিনের শুভেচ্ছা জানাই। তো আজকে আমাকে ইন্ডিভিজুয়ালি অনেকে মেসেজ করেছে, যাই হোক হয়তো সবাই ভালোবাসা আমাকে দেয় বলে হয়তো আলাদা করে মেসেজও করে। এনিওয়ে আজকে টিচার্সদের যারা আছে তাদের জন্য আমার কোনো মেসেজ নেই, কিন্তু যারা আজ আপাতত স্টুডেন্ট যারা আছো, কোনো লাইনে আছো অনেকে, তো তাদের জন্য একটা ছোট্ট মেসেজ আছে। মেসেজটা হচ্ছে কি, যদি সকালবেলা উঠে যদি চক্রবর্তীর খবর দেখতে চাও তাহলে কিন্তু হয়তো আগে যাবে না, বাট সকালবেলা উঠে যদি তুমি চাকরির খবর খুঁজতে যাও
তালে জীবন এগোবে। রিয়া চক্রবর্তী আগেও পাবে, পরে জীবনে অনেক বেলায় কিন্তু পাবে, কিন্তু রিয়া চক্রবর্তীকে দেখিয়ে তোমার জীবনটা যে চলে যাচ্ছে সেটা যেদিন বুঝবে সেদিন দেখবে তোমার জীবনে তোমারও হয়তো একদিন সুশান্তর মতো কেস হতে হবে। রিয়া চক্রবর্তীর পেছনে, তাই বলছি যে রিয়া চক্রবর্তীর পেছনে থেকে লাভ নেই, ঠিক আছে? সময়টাকে ইউটিলাইজ করো, যে সময় চলছে সেই সময়ের ফাঁদে পা দিও না, ঠিক আছে? দেখো হয়তো আজকে যদি নিজেদের টুইটার অ্যাকাউন্ট থাকে, টুইটার অ্যাকাউন্টে আজকে দেখবে সকাল থেকে একটা বিশাল একটা ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনটা হচ্ছে যে 5:05 মোদি যেমন করেছিল যে 8:08 যে আমরা করোনাকে লড়াই করার জন্য 5:05 সেখানে হচ্ছে 1000K মানে দেখা যাচ্ছে প্রায় 1 crore বেশি ছেলেপুলে রিটুইট করে রেলকে বলছে যে ভাই তুমি এক্সাম নাও, ঠিক আছে? তুমি এক্সাম নেওয়ার জন্য 2 বছর আগের থেকে 720 টাকা পয়সা নিয়েছো আমাদের কাছ থেকে, আজকের দিনে তুমি চুপ কেন? করোনা কালে তুমি যদি নিটের এক্সাম নিতে পারো, করোনা কালে তুমি যদি আলাদা এক্সাম নিতে পারো, হোয়াই নট রেল? তো যাই হোক, এই সিচুয়েশনটাকে ভেবে কিন্তু আজকের দিনেই কিন্তু রেলওয়ে বোর্ডের যে চেয়ারম্যান আছে সে অ্যানাউন্স করেছে যে আফটার 15 ডিসেম্বর মানে 15 ডিসেম্বর অ্যান্ড অনওয়ার্ডস থেকে রেলের কিন্তু পরীক্ষা হবে। তো তোমাদের জন্য ভালো খবর যে এটা যারা অ্যাডভার্টাইজমেন্ট করেছো, ঠিক আছে, তারা কিন্তু 15 ডিসেম্বরের জন্য এখন থেকে কিন্তু তৈরি হয়ে যাও, নাম্বার ওয়ান, ঠিক আছে? আর তোমরা হয়তো কি যেখানে সোশ্যালে যেখানে আছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি আমরা যখন চাকরি খুঁজতাম তখন কিন্তু আমরা শুধুমাত্র চাকরি খুঁজতাম, কিন্তু সিচুয়েশনটা এখন একটু পাল্টে গেছে। এখানে কিন্তু চাকরি খোঁজার থেকে চাকরি যে ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, আমি যে সংস্থায় কাজ করি রেলে, আমি কিন্তু সেখান থেকে আমার হাতেই কিন্তু একটু ভিডিওটা অন করো দেখি, ভিডিও অন করো। না না ঠিক আছে, ভিডিও অন, যখন ভিডিও অন পরে ইয়া করে দেবে, অফ করে দেবে, যখন লেকচারটা দিচ্ছ ওইটুকু টাইমের জন্য অন করো, আমরা একটু অন করো ভাই, আমরা দেখা দেখাবো, এতদিন দেখা হয়নি না সবার সঙ্গে, সত্যি কথা বলতে কি আমি যে ডিপার্টমেন্টে আমি যে রেলে চাকরি করি হেডকোয়ার্টারে, আমার কাছে এরকম প্রতিদিনই অনেক অজস্র বোর্ডের থেকে চিঠি আসে যেখানে বলছে যে তোমরা পোস্ট গুলোকে সারেন্ডার করে দাও, আমাদের কাজ নেই, আমরা যেখানে পড়াই সেখানে নিজের হাতেই কিন্তু সত্যি কথা বলতে কি নিজের হাতেই কত হাজার হাজার পোস্ট সারেন্ডার করছি চোখের সামনে, ঠিক আছে? যে পোস্ট খালি আছে অনেকদিন ধরে বলে সেগুলোকে নতুন লোক তো নেওয়াই যাবে না, সাথে ওগুলোকে সারেন্ডার করে দাও, তোমাদের ওদের দরকার নেই। রেলের প্ল্যান হচ্ছে যে এখন এই মুহূর্তে 13 লাখ কর্মচারী তারা এই মুহূর্তে কাজ করে, সেটাকে নামিয়ে নিয়ে এসে 6-7 লাখে নিয়ে আসবে। এবার বলো যে লোকটা রিটায়ারমেন্ট করছে সে জন্য তো লোক নেই, সাথে নতুন লোক কিন্তু না হচ্ছে না। তো যুদ্ধটা শুধু করোনা না, করোনাকে দেখিয়ে কিন্তু দেখাচ্ছে যে আমাদের যুদ্ধটা তোমাদের মতো যারা এখন চাকরি করতে চাও তাদের যুদ্ধটা কিন্তু উঁচু জায়গায় চলে এসছে। শুধু যুদ্ধটা পড়াশোনার বইয়ের খাতাতে যুদ্ধ তা তো নয়, তো যুদ্ধটা কিন্তু আরো বাইরের দিকে আরো লড়তে হবে, ঠিক আছে? সেই জন্য ভেবো না যে ভাবছো যেটা যত সহজ এরকম মোটামুটি কিছুটা নর্মালাইজ হবে, খেয়াল করে দেখবে তোমাদের সামনে কিন্তু ফাঁকা, মানে একটা পোস্টের জন্য হয়তো এই মুহূর্তে 1 লাখ হতো সেটা তখন হয়তো একটা পোস্টই বেরোবে না, মানে লড়াই কার করবে, কাতে করবে, পোস্টই যখন বেরোবে না তখন লড়াইটা কিসের? তো সেজন্য বলছি যে এখন থেকে মোটামুটি একটা দু ধরনের চেষ্টা তোমাদের চালাতে হবে। এক হচ্ছে গভর্নমেন্টকে বলতে হবে যে ভাই আমার চাকরির জন্য আমাকে কিছু দাও, রাস্তা দাও। 2 নম্বর হচ্ছে নিজের বইতে প্রিপেয়ার নাও, ঠিক আছে? আমরা আগে লড়তাম একটার সঙ্গে যে আমি শুধুমাত্র পড়াশোনা করবো, চাকরি আছে চাকরিটা পেয়ে নেবো, কিন্তু এখন সেই জিনিসটা এসে মানে এই মুহূর্তে যা সিচুয়েশন এসেছে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে তোমাকে দু জিনিসের সাথে লড়তে হবে। 2 নম্বর, আমরা ভারতীয়রা কিন্তু একটা জিনিস কি আমরা অনেক সময় গিয়ে অনেকের একটা খেয়াল থাকে বা যারা ইনস্টিটিউটে এসছো তারা অনেকেই কিন্তু এটা পোষণ করে যে সরকারি চাকরি যদি হয় তাহলে তো আমাদের জীবন তাহলে কিছুটা বেঁচে যাবে, মানে যেহেতু সরকারি চাকরি যে কোনো কালেও দেখা যায় অনেক মানুষের চাকরি চলে গেছে, অনেককে জানি অনেককে, ঠিক আছে? রাস্তার চোখের সামনে দিয়ে দেখে ভ্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, সবজি নিয়ে যাচ্ছে, কিন্তু সরকার সেটা পারে না। তো সেই জন্য সবাই চাই যে আমরা সরকারকে মানে সরকারি চাকরিটা চাই। তো দেখা যাচ্ছে যে সরকারি চাকরি যখন করতে যাবো যদি সরকারি যখন সবকিছু প্রাইভেটাইজেশন করে দেয় তুমি চাকরিটা করবে কোথায়, ঠিক আছে? চাকরি করার জায়গাটা কোথায়? তো সেটাও শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলি
যে লড়তে হবে খাতা। তার আগের বছরগুলোতে আমরা বলতাম যে বইতে পড়ো, ঠিক আছে, এখন বলতাম যে বইতে পড়ো, তার সাথে সাথে নিজেও কিন্তু, ঠিক আছে, টুইটার হ্যান্ডেলে বা আছে টুইটার হ্যান্ডেলে কিন্তু ক্যাপ্টেনের যোগ দিই, টুইটার হ্যান্ডেল থাকে সেখানে, যে গভর্নমেন্টকে বলো যে ভাই আমার সাথে চাই, যার জন্য আমরা এত কিছু পড়াশোনা করছি, এত কিছু করছি, আমাদের কমসে কম একটা চাকরি টাকরি হিসেবে অবস্থা করে, ঠিক আছে, ওকে, আজকের দিন এটাই, পরে যখন দেখা হবে আরো ডিটেলসে কথা হবে। টিচার্স ডে টু অল মাই রেসপেক্টেড টিচার, প্রথমেই জানাই যে যেভাবে এই লকডাউন পিরিয়ডে আপনারা আমাদেরকে মানে ইন্সপায়ার করে চলেছেন, এবং বিশেষ করে রহমান স্যার কিংবা অঞ্জন স্যার আমরা দেখেছি মাঝে মধ্যেই লাইভে এসে রহমান স্যার ইউটিউবে আমাদেরকে ইন্সপায়ার করেছে, তাছাড়া অঞ্জন স্যার ক্লাসে বা ফাঁকে ফাঁকে যেটুকু সময় পান আমাদেরকে সবসময় মোটিভেট করে চলেছেন, যাতে মানে এই লকডাউন পিরিয়ডে আমরা পড়াশোনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যাই। এবং মানে আজকে অঞ্জন স্যার যে ব্যাপারটা বললো এটা শুনে মানে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম যে আমাদের কোন সিচুয়েশনে আমরা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, মানে অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্ট এতটা হয়তো ইন্টারকানেক্ট আমাদের পুরো একদম পরিষ্কার ভাবে তুলে ধরলো, এই জন্য স্যারকে মানে খুবই মানে কি বলবো স্যারকে খুব ধন্যবাদ জানাচ্ছি, আর আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। যাদের এদের অ্যাডভাইস বা কনসেপ্ট নিলে পারে কাজেই লাগবে। আমাদের রঞ্জন স্যার বেশ কিছু রেল সম্বন্ধে কিছুটা বললো যে তাদের কি স্ট্যাটিস্টিক্স, আমি একটুখানি অ্যাডভান্স করতে চাই রিগার্ডিং ডাব্লিউবি গভর্নমেন্ট অর এডেড ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোতে, ফর এক্সাম্পল কেএমসি রিসেন্টলি বেশ কিছু অ্যাড বার করেছে বা সেগুলো ইন্টারভিউ চলছে এখন, আর একটা অ্যাডও আন্ডার প্রোগ্রেস আছে সেটা সবাই জানে। তো যেহেতু সামনে ইলেকশনের ব্যাপারটা আছে সেই কারণে এখন সব জায়গায় ড্রাইভগুলো আসছে, মানে একটা সিট হলেও অ্যাডভাইস দেওয়ার চেষ্টা, তো সেইটা এই সুযোগটা ওয়েস্টার্ন গভর্নমেন্টের জন্য একটু বেটার যেহেতু সামনে স্টেট ইলেকশন আছে, তো সেইগুলোকে যে কটা পাবে সেগুলোকে অ্যাটেন্ড নিয়ে যদি ট্র্যাক করা যায় তাহলে এটা একটা সুবিধাজনক হতে পারে। আর বাক্স স্যাররা বললেন, আর বাকি যদি কেউ কিছু বলে বলো আমি ছোট পক্ষ বসেছি ভাই। আজকের দিনটা স্পেশাল আমরা সবাই জানি এবং সকাল থেকে শুধু মেসেজই করে যাচ্ছি, কিন্তু এটার সাথে সাথে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে যারা বসের থেকে আমাদের এই চার মাস যে সাপোর্টটা দিয়েছে স্টুডেন্টদের বিশেষ করে, এটা কিন্তু আমার জানাশোনা অনেক জায়গাতে হয়তো দিতে পারেনি, মানে তারা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার করে উঠতে পারেনি বা ইনফ্রাস্ট্রাকচারগতভাবে যেহেতু আমরা নতুন টোটাল সিস্টেমে সেখানে বিভিন্ন প্রবলেমও আমাদের ক্রিয়েট হয়েছে, কিন্তু বসের ফ্যাকাল্টি যারা রয়েছেন সবাই কিন্তু একটা প্রচেষ্টা রেখেছিল যে স্টুডেন্টদেরকে কখনোই তাদেরকে আমরা পড়ার থেকে দূরে সরাবো না, মানে তাদের মধ্যে গ্যাপ তৈরি করবো না। যাই হোক, সেখানে যারা স্টুডেন্টরা যারা, এটা তো একতরফা ব্যাপার না, যেখানে স্টুডেন্টরাও তারা এগিয়ে এসছে ফলে তারা কিন্তু তার ফলটা আগামী দিনে পেয়ে যাবে, কারণ এই সপ্তাহ থেকে দেখছো প্রায় সমস্ত কিছু নর্মাল হয়ে যাওয়ার দিকে। তো চাকরি অঞ্জন স্যার রেল সম্পর্কে ভালোভাবে বললেন, এছাড়া গভর্নমেন্টের ব্যাপারে, গভর্নমেন্টেরও কিন্তু যে হবে না তা না, ইলেকশন তো সামনে আছে সেটা আমরা জানি, ফলে অ্যাডভার্টাইজমেন্টগুলো হবে, এবং আবার যেটুকু আমি একটা খবর পেয়েছি আগের বছর সিভিলের মানে আগের যে রিক্রুটমেন্টটা হলো সেখানে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি, মানে ওখানে কোনো একটা সমস্যা ছিল লিস্ট পাঠানোর ব্যাপারে, তো এটুকু শোনা গেছে নাকি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে পিএসসিতে একটা লিস্ট গেছে হয়তো 80 জনের মতো,
কিন্তু ওরা কিভাবে সেই আগের লিস্ট থেকে নেবে, যদি নিয়ে থাকে তাহলে যারা রিক্রুটমেন্ট মানে যারা ধরো সিলেক্টেড ছিল সেইখান থেকে হয়তো হতে পারে, যদি না হয় তাহলে আবার নতুন করে একটা পরীক্ষা হবে এটা আমরা ধরে নিতে পারি। ফলে আমাদের সামনে কিন্তু স্কোপ রয়েছে, যারা লেগেছিল তারা নিশ্চয়ই একদিন সাফল্য পাবে। ঠিক আছে, আর সমস্ত কিছু তো সব বলেছে, আর লেকচারার এবং জুনিয়র লেকচার জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টগুলো কিন্তু আবার অ্যাডভার্টাইজমেন্ট হবে কিন্তু খবর আছে আমার কাছে যতটুকু রয়েছে পিএসসিতে, যে এই চার বছর এই চার মাস সেই টিচাররা কিন্তু কেউ রনে বনে জঙ্গলে পড়ে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা দিয়ে গেছে। কারো হয়তো দেখবে আমার ক্লাসে বিশেষ করে অনেক গরু ছাগলের ডাক শুনতে পেয়েছো যারা আমার ক্লাস করেছে, কারণ আমি আমার নিজস্ব জায়গাতে নেই, এটা আমি অনেকবারই বলেছি। নেটওয়ার্কের জন্য ধান খেতে গিয়ে ক্লাস করেছেন? ক্লাস করেছি আমি, কারণ আমি আমি ব্যাপারটা হচ্ছে যে আমি আমার নিজস্ব জায়গাতে ছিলাম না, কোনো কারণে আমি যেতে পারিনি, ফলে নেটওয়ার্ক ইস্যু একটা বড় ব্যাপার ছিল সেটাকে আমি দীর্ঘদিন দেখো এটাও কিন্তু আমার একটা সাকসেস। আমি কিন্তু এখন মানে অডিও ভিডিও দুটোতেই ক্লাস করছি, একটু আগে আমি ক্লাস করলাম প্রায় এক ঘন্টা মতো, এক ঘন্টা একটু বেশি, অডিও ভিডিও দুটোতেই কিন্তু আমি করছি। যাই হোক, সে ধান জমিতে হোক বা একটা ত্রিপল খাটিয়ে হোক, তার মানে মানুষের যদি চেষ্টা থাকে তাহলে সে কিন্তু সমস্ত কিছু পারে, এটুকু আমি অন্তত বুঝেছি। কোভিড সিচুয়েশন কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, শুধু একটা আমরা লাইফে ছিলাম আবার একটা নতুন লাইফ কি হতে পারে সেটা কিন্তু আমাদেরকে সবাইকে শিখিয়েছে। ফলে যারা স্টুডেন্ট তোমরা যারা লেগেছিলে তারা লেগেই থাকো পড়া সাথে, এটা যদি গ্যাপ দিয়ে দাও তাহলে কিন্তু সেই গ্যাপ আর কোনোদিনও জীবনে কিন্তু মেকআপ হবে না। ঠিক আছে, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে টিচার্স ডে তে উপস্থিত সমস্ত স্যারকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং যারা স্টুডেন্ট আছে তাদেরকে আগামী পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার দুটো একটা বক্তব্য আমি এখানে রাখব। সেটা হচ্ছে এই লকডাউনের সময় সবাই আমাদের টিচারদের তরফ থেকে যে যতটা পেরেছে ততটা দেওয়ার চেষ্টা করেছে, সেরকমই আমাদের সিভিল ডিপার্টমেন্ট যেহেতু খুব ভালো পারফর্ম করেছে, আমাদের ডাইরেক্টরদের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি এখন ফিডব্যাক যে সিভিল ডিপার্টমেন্ট যেহেতু ভালো পারফর্ম করেছে তার পেছনে কিন্তু শুধু স্যারেদের স্যারেরা একা এটা করে, কারণ এটা দুতরফা। স্টুডেন্টদের তরফ থেকে যদি স্টুডেন্টরা না গিয়ে আসে তাহলে স্যারেরা কাকে দেবে? যেরকম আমাদের মানে স্টুডেন্টরা যেরকমভাবে আমাদের কাছে এগিয়ে এসছে স্বতঃস্ফূর্তভাবে, আমরাও সেরকম চেষ্টা করেছি। আর এখানে আরেকটা কথা বলার, আমাকে এই ব্যাপারটাকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে আমারই কিছু স্টুডেন্ট, মানে বোস ইনস্টিটিউটেরই কিছু স্টুডেন্ট যারা এই 2017-র এই লাস্ট যে কেএমডি এর যে এক্সামটা হলো, কেএমডি এর এক্সামটায় প্রায় 6-7 জন জয়েন করেছে আমাদের কেএমডি এতে। তো সেখানে যেহেতু জয়েন করানো হয় সব হেড অফিসে আর আমার পোস্টিং যেহেতু হেড অফিসে, সেখানে দেখছি যেখানেই যাচ্ছি দেখছি আমাদের স্টুডেন্ট, মানে একটা ডিভিশনে যাচ্ছি একটা কোনো কাজে সেখানে দেখছি আমাদের স্টুডেন্ট স্যার স্যার বলে এগিয়ে আসছে, আর একটা ডিভিশনে যাচ্ছি সেখানেও দেখছি আমার আমার স্টুডেন্ট। ইভেন আমার একটা জায়গা থেকে ট্রান্সফার হয়ে অন্য একটা ডিভিশনে যেখানে গেছি সেখানেও দেখছি আমার পাশের টেবিলে আমারই স্টুডেন্ট বসে আছে, সে এবং এক্সিকিউটিভকে বলছে হ্যাঁ স্যার তো আমার আমি তো স্যারের কাছে পড়েছি। মানে এটা যে একটা কত বড় পাওয়া, মানে যেখানে আমাদের কাছ থেকে পড়ে আমার পাশের টেবিলে বসে চাকরি করছে আমারই স্টুডেন্ট, এই এই পাওয়ার আর কোনো বিকল্প হয় না। যদি আমরা এই লকডাউনের মাঝখানে কেউ খেতে গিয়ে পড়ায় বা কেউ হয়তো আরো মানে প্রতিকূলতা কাটিয়ে যে আমরা পড়িয়েছি, এগুলো কিন্তু আমাদেরকে পড়ানোর জন্য এই প্রতিকূলতা কাটাবার ইন্ধন যুগিয়েছে এই স্টুডেন্টরা। তো আমি চাইবো এই স্টুডেন্টরা যারা আছো এখন তারা সবাই কিন্তু রেডি হয়ে যাও, কারণ ইলেকশন সামনে, আমাদের এক্সাম হবেই হবে। যবে থেকে রেল স্টার্ট হয়ে যাবে, রেল যবে থেকে খুলে যাবে তারপর থেকে কিন্তু আমাদের পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়ে যাবে, আর অলরেডি শুরু হয়ে গেছে। মেট্রো রেল হয়তো 13-14 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তো সুতরাং সবাই কিন্তু রেডি হওয়া স্টার্ট করে দাও, মানে আর স্টার্ট না এবার একদম ফুল ফ্লেজে একদম শুরু হয়ে যাও। যাই হোক, আমার এই বক্তব্য আজকে এখানে শেষ করছি, সবাইকে অভিনন্দন, সবার দিন যাতে ভালো যায় আমি কামনা করছি। আচ্ছা, আমার দেখাচ্ছে না। আচ্ছা,
ঠিক আছে বলো। তো প্রথমেই প্রথমেই আমি আজকে সবকটা সিনিয়র ফ্যাকাল্টিদের আর আমার কলিগদের হ্যাপি টিচার্স ডে জানাচ্ছি। আর আরেকটা জিনিস আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই যে রেগুলারলি আমাদের ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে স্টুডেন্টদের সাথে তো প্রত্যেক সপ্তাহে দেখা হচ্ছে, ফিজিক্যালি না হলেও ভার্চুয়ালি দেখা হচ্ছে, ফ্যাকাল্টিদের সাথে আজকে এতদিন পরে গেট টুগেদার হচ্ছে, খুব ভালো লাগছে। এতদিন পর আমরা একসাথে যে এসছি এখানে, সেই জিনিসটা খুব ভালো লাগছে। আর সবাইকে দেখতে পেলাম আজকে, স্টুডেন্টদের জন্য একটাই কথা বলবো, সবাই বললে যে আমাদের অনলাইন ক্লাস হয়তো এত ডেভেলপ নয়, আমরা স্টার্টিং এ অনেক টাইম আমাদের ওয়েস্ট হয়ে গেল যে আমরা এই জুম অ্যাপে করব বা গুগল মিট অ্যাপে করব বা অন্য অ্যাপে করব, মাইক্রোসফট এর যে অ্যাপটা আছে, তো আমাদের অনেক টাইম গেছে। বাট আলটিমেটলি আমরা নিজের দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করছি, আমরা সবাই 100% দেওয়ার চেষ্টা করছি। আর আমি এটা এক্সপেক্ট করবো যে স্টুডেন্টরাও নিজের দিক থেকে 100% দেবে, নিজের পারফরমেন্স এর দিক থেকেও দেবে, তাতে অ্যাটলিস্ট সাকসেসটা ওরা পাবে কিন্তু ওদের থেকে বেশি আমরা আনন্দ পাই। ওরা যখন চাকরি পায়, যখন কোনো স্টুডেন্ট চাকরি পায়, ওরা যখন জানায় যে আমরা এইভাবে জব পেয়েছি, তাহলে কতটা যে শান্তি পাই সেটা বলতে পারে না। যাবে তো এটাই একটা ব্যাপার আছে। আর সবাই আপকামিং রিক্রুটমেন্ট এর জন্য রেডি থাকো। ডিসিএল এর দিক থেকেও আমি বলছি, খুব তাড়াতাড়ি একটা রিক্রুটমেন্ট বেরোনোর চান্সেস আছে, একটা হিউজ ভ্যাকেন্সি বেরোবে বেরোলে, তো ওটার জন্য একটু প্রিপেয়ার থাকো। আর এটুকুই আমার বলার আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আশা করি আমাদের এই অনলাইন টিচার্স ডে সেলিব্রেশান তোমাদের ভালোই লেগেছে, এবং সেখানে আমাদের যে বিভিন্ন টিচাররা বিভিন্ন মেসেজ দিয়েছেন, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তোমার বন্ধুদের শেয়ার করো, একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমরা বিভিন্ন ধরনের এরকম যখনই কোনো এরকম আসার কোনো খবর আমরা পাবো তোমাদের শোনাবো, এবং আমরা বিভিন্ন ক্লাসগুলো আপলোড করতে থাকছি, তোমরা এগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।